একটা কথা তো অবশ্যই মানতে হবে দেবদাস যে সিনেমাতেই হাত দিচ্ছেন মোটামুটি ম্যাক্সিমাম সেই সিনেমাগুলোই শোনা এটা মাথায় রাখতে হবে এটা আমাদের মানতে হবে শুধু মানে মগজে মগজে ঢুকিয়ে নিতে হবে যে প্রজাপতি তো রেকর্ড করেই ছিল সেটা তো একটা বিগেস্ট রেকর্ড মানে এগারো কোটি প্লাসি বলি বা বারো কোটি তর্কের খাতিরে যদি ধরেই নিই এগারো কোটি প্লাসি বক্স অফিস কালেকশন হয়েছিলো তো সেটা একটা মানে লেভেলের ব্লকবাস্টার এবার তারপরে প্রধান এলো দেখুন আপনারা টুকটুক টুক করতে করতে প্রধানও একশো দিন কমপ্লিট করে ফেললো আজকে মানে আমরা এটাই বলছিলাম যে প্রধান ছবিটাও প্রজাপতির মতন একশো দিন চোখ বন্ধ করে কমপ্লিট করতেই পারবে তো সেটাই কিন্তু বাস্তবে আমরা ঘটতে দেখলাম এবং যেটা ভাল লাগছে সেটা হচ্ছে টিভিওর তরফ থেকে একটা বক্স অফিস কালেকশন এক ঘন্টা আগে জানানো হয়েছে আমি দেখলাম বক্স অফিস কালেকশন মোটামুটি ফোর পয়েন্ট সিক্স ক্রোড় মানে চার কোটি ষাট লক্ষ টাকার মতন বক্স অফিস হয়েছে এমনটাই জানতে পারা যাচ্ছে হ্যাঁ আমি কিন্তু বলেই দিলাম কোথা থেকে বক্স অফিসটা পেয়েছি কেননা বেশ কিছুদিন আগে জনৈক একটি পত্রিকা জানিয়ে ছিল যে প্রজাপতি প্রজাপতি বলছি প্রধানের বক্স অফিস কালেকশন হয়ে গেছিল ছ কোটি টাকা প্লাস তো এখন আমরা টিভিওর তরফ থেকে এইরকম একটা কালেকশন পাচ্ছি তো যেটাই হোক মোটামুটি চার থেকে সাড়ে চার কোটির একটা বক্স অফিস কালেকশন চোখ বন্ধ করে এসছে এবারে আপনারা ভাবুন এই ছবিটার বাজেট কত হতে পারে জাস্ট একটা আইডিয়া করুন ঠিক আছে চলুন তর্কের খাতিরে ধরে নিলাম এই ছবিটার বাজেট আড়াই থেকে তিন কোটি যদি তাই হয় এটা তিন কোটি টাকার ছবি কখনোই নয় আড়াই কোটি টাকার মতন ছবি হবে প্রধান এটা আমার ধারণা যদি সেটা হয় তাহলে সাড়ে চার কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন মানে আপনারা বুঝতেই পারছেন এই ছবিটাও আরও একটা ব্লকবাস্টার দেবদার কেরিয়ারে হলো এবং দেবদা যে ছবিতেই হাত দিচ্ছেন সেটাই শোনা এই কারণের জন্যেই বললাম আমার যেটা ভালো লাগছে কিছুক্ষণ আগে একটা রিল ভিডিও দেখলাম আগের দিন সেই মনে আছে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে বলছিলাম যে একটি ছেলের মাথা পেটে গেছে তার বাড়িতে গিয়ে মানে খুব সাধারণ একটি পরিবারে বসে সবার সঙ্গে গল্পগুজব করছেন দেবদা ওরকম একটা রিল আমাদের চোখের সামনে এলো আজকে একটু আগে দেখি একটা রিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একদম সাধারণ মানুষের মতন সাধারণ মানুষের সঙ্গে মাটিতে বসে সবার সঙ্গে খাবার খাচ্ছে একটা জিনিস ভুলে গেলে চলবে না তিনি কিন্তু আমাদের টলিউডের সুপারস্টার মানে আর রাজনীতি করছি বলেই আমি এইটা আমায় করতেই হবে এটা সকলে করে না এক্সেপশনাল দেবদা এটা মানতে হবে ভাই সবটাই শুধু অনেকেই বলতে পারেন না এটা যে এগুলো এক একটা করে সব সাজানো ব্যাপার এগুলো ইচ্ছে করে দেখানো হচ্ছে যাতে করে বেশি ভোটপত্র পাওয়া যায় সামনে নির্বাচন পলিটিক্যাল স্টান্ট এগুলো অনেকেই বলছেন আমি কিন্তু মনে করি না আবারও একটা কথা রিপিট করলাম যদি তাই হয়ে থাকে সেক্ষেত্রে অভিনয় জগতের প্রচুর কেউই পলিটিক্স করেন আপনারা কজনকে দেখছেন যে মাটিতে বসে একদম মেঝেতে বসে খাবার খেতে সাধারণ মানুষের সঙ্গে হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ আমি এখানে কারোর সঙ্গে কারোর তুলনা তো আনছি না বাট সুপারস্টার তো দেবদা এটা তো মানতেই হবে তো প্রধানের জন্য অনেক অনেক শুভকামনা একশো দিন কমপ্লিট করলো এখনও নিশ্চয়ই টুকটুক টুকটুক করে নানান দিককার হলে চলবে এখনও প্রধান চলবে এবং সব থেকে বড়ো কথা এখনও প্রধান অডিয়েন্স দেখতে যাচ্ছে নাহলে সিনেমা হলগুলো চলতো না প্রধানের পরে তো কত সিনেমাই রিলিজ করে গেল তাই না এখনও সেই ছবিটাকে হলে রেখেছে মানেই টুকটুক টুকটুক করে হলেও অডিয়েন্স যাচ্ছে এটা একটা বড় এটা একটা বিরাট ব্যাপার আর খাদান তো তৈরি হচ্ছে ওটা তো সব মানে জাস্ট কি বলবো ওটা একটা আলাদাই লেভেলের কিছু তৈরি হচ্ছে আর যেটা শুনতে পেলাম আপনাদের বলে দিই যে থার্ড স্কেডিউল নাকি খুব শীঘ্রই শুরু হবে এবং থার্ড স্কেডিউলটাই নাকি লাস্ট স্কেডিউল এই ছবির জন্য এবং গোটাটাই নাকি কলকাতায় শ্যুট হবে এমনটাই শুনতে পাওয়া যাচ্ছে সবটাই শোনা কথা বললাম হ্যাঁ আমার কাছে একদম মিনার আপডেট কিছু আছে এমনটা একেবারেই নয় তো এই পার্টিকুলার ভিডিওটা দেবদাকে কেন্দ্র করে দেবদার প্রধানকে কেন্দ্র করে করার চেষ্টা করলাম কনগ্র্যাচুলেশনস টু প্রধান টিম এবং অবশ্যই আমরা এই ট্রায়োটাকে আবার দেখতে পাবো বছরের খ্রিসমাসের সময় অতনু রায়চৌধুরী প্রযোজক অভিজিৎ সেন ডিরেক্টর এবং দেবদা নায়ক তো আমরা সুপার এক্সাইটেড এই ট্রায়ো যখনই এসেছে তখনই বক্স অফিসে হুঙ্কার দিয়েছে তাদের হুঙ্কার এখনও চলছে এবং আমি চাইবো যতবারই ট্রায়ো আসবে যেন এই হুঙ্কারটা চলতেই থাকে আলটিমেটলি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হচ্ছে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা